কলেজ অফ ইঞ্জিনিয়ার্সে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব এস্টিমেটিং অ্যান্ড কস্টিংয়ের সড়কের মাটি খননের এবং ভরাটের পরিমাণ ও খরচের নির্ধারণের পদ্ধতি নিয়ে আলোচনা করব তো বোর্ডে দেখতে পাচ্ছি একটি ফিগার দেয়া আছে এইখানে এটি একটি সমতল পৃষ্ঠ যেখানে আমরা বাদের মাটি ভরাট করব এবং এই পাশ থেকে এটাই খনন করব তাহলে এই খননের পরিমাণ এবং ভরাটের পরিমাণ দুটো সমান হবে তাহলে এখানে আমরা এটাকে চিত্রটাকে ভেঙে দেখাই যে এই অংশে স্লোপ এবং এই অংশে স্লোপ সমান হবে এখানকার রাস্তার এই অংশের প্রস্থ বি এবং এখানকার খননের এই যে নিচের বটমের যে প্রস্থ এটা বি সমান হবে আর এখানে দেখতে পাচ্ছি লম্বা করে একটি চিত্র দেওয়া আছে এটা আমরা করেছি একটি রাস্তার একটা একটা চেইনেজের বা সরল রেখা বরাবর একটি দৈর্ঘ্যের মাপ যার একটা চেইনেজ এখানে স্টেশন বিন্দু শুরু এবং এখানে শেষ যার এইটা একটি ট্রাফিজ ট্রাফিজাল সেকশন দেওয়া আছে প্রস্থ বলি এই ক্রস সেকশনটা এইটা এবং এটা একই সেম জাস্ট এখান থেকে আমরা ক্রস সেকশন দেখানোর চেষ্টা করেছি এইটা হচ্ছে শুরুর শুরুর এবং এবং এটা হচ্ছে শেষ শেষ তো যদি আমরা গভীরতা সমান থাকে ডি এর মান যদি সমান থাকে তাহলে আমাদের ফর্মুলা খুব সহজভাবে আমরা ব্যবহার করতে পারি কিন্তু যদি এখানকার ডি বা গভীরতার মান এখানকার ডি গভীরতার মান যদি সমান না হয় উঁচু ঢাল হয় অথবা নিচু ঢাল হয় ক্ষেত্রে আমাদেরকে একটু ফর্মুলাগুলোকে একটু রিফর্ম করে নিতে হয় তো আমি শুরু থেকে বেসিক আলোচনাটা শুরু করছি আমরা প্রথমে দেখাবো ফর্মুলাগুলো তিনটা ফর্মুলা ইউজ করে প্রথম ফর্মুলাটা হচ্ছে আমাদের মধ্য প্রস্থচ্ছেদ সূত্র মধ্য প্রস্থচ্ছেদ সূত্র এই ফর্মুলাতে লিখবো আমরা ভিট এল এল হবে এখানকার হবে আর এ হবে এখানকার মধ্যপ্রস্থচ্ছেদের জন্য যে ক্ষেত্রফলটা পাবো সেই মানটা তো সেই মানটা আমরা কিভাবে বের করব এই এই মানটা আমরা এরিয়া এ বলতে এরিয়া বুঝাচ্ছি এই এরিয়াটা বোঝার জন্য আমরা এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এইটা একটা ট্রাফি এই ট্রাফি যদি আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে নিই তাহলে মধ্যভাগে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ত্রিভুজ চতুর্ভুজ আর দুপাশে ত্রিভুজ তো দুপাশে ত্রিভুজ এবং মাঝখানে একটি চতুর্ভুজ তাহলে এইটার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি বি ইন্টু ডি তাহলে মাঝখানে চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারলাম দুপাশের যে ত্রিভুজ আছে এইটাকে আমরা যদি এটার সাথে যোগ করে দিই তাহলে হাফ ইন্টু ভূমি উচ্চতা এখানে ভূমিটা কত এই ভূমিটা আমরা বের করার জন্য আমরা জানি যে পুকুর খননের কাজ এবং রাস্তার বাদের কাজ মূলত একই এইখানকার যে প্রস্থটা বমিটা বমিটা হবে এস ইন্টু ডি এস ইন্টু ডি যেহেতু ত্রিভুজ দুটো তাই এটার সাথে দুই দিয়ে গুণ করতে হবে ফাইনালি যদি দুই দুইয়ের সাথে দুই উপর নিচ কাটা যায় তাহলে এখানে ফাইনালি কি থাকবে এস ডি তাহলে এস ডি হাফ ইন্টু বমি ইন্টু উচ্চতা এটা হচ্ছে এস ডি ভূমি আর উচ্চতা হচ্ছে ডি তাহলে এখানে আরেকটা ডি থাকবে তাহলে ফাইনালি কি থাকছে বি ডি মানে প্লাস এইটা হচ্ছে এখানকার এরিয়া তাহলে ট্রাফিজাডাল যে এরিয়াটা সেটা হচ্ছে বি ডি প্লাস দুপাশের যে ত্রিভুজ এটাকে যোগ করতে হবে যোগ করলে হবে এস ডি স্কোয়ার এইটা হচ্ছে এরিয়া এরিয়ার মানটা আমরা এখানে স্কোয়ার থাকবে ইন্টু পাশে থাকবে লেখ এল তাহলে এটা আমরা টোটাল যে ভলিউমটা এটা পাব এখন এই ঢি এর মানটা যদি চেঞ্জ হয়ে যাবে যদি এখানকার ডি এখানকার ডি এর সাথে যদি তফাত থাকে তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে একটু কাজ করে নিতে হবে সেই কাজটা কি সেটা আমি এখন আলোচনা করছি সেই কাজটা হবে তখন ডিএম হবে ডি এম টা কি ডি এম বলতে এখানে গড় যেহেতু আমরা এখানে মধ্যপ্রস্থচ্ছেদের কাজ করছি তাহলে এখানে আমাদের গড় করে নিয়ে এটা কাজ করতে হবে তাহলে সেটা হবে প্রথম ডি ওয়ান এখানে যে ডি ওয়ান থাকবে সে ডি ওয়ান আর শেষের যে ডি টু থাকবে সেটা ডি টু এটাকে গড় করতে হবে গড় করার পরে যে মানটা দাঁড়াবে সেটাই হবে ডি এম ওই ডি আমরা এখানে ইউজ করব জাস্ট এখানে এটা হয়ে যাবে তখন ডি এম এটা তখন ডি এম এটা ডি এম এখানে শুধু এম ডি এম যোগ করতে হবে এই যে ডি এম ডি এম তাহলে ফর্মুলাটা চেঞ্জ হয়ে গেল প্রথমে ছিল ডি ওয়ান এবং ডি টু সেম ছিল সেজন্য আমরা সব জায়গায় শুধু ডিটাই ইউজ করছি কিন্তু আমরা দ্বিতীয় কন্ডিশনে দেখতে কন্ডিশন ইউজ করছি যে এখানে ডি ওয়ানের এর মান ডি টু এর মান যদি চেঞ্জ হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের গড় করে নিতে হবে গড় করার পরে যে গড় যে গভীরতা সে মানটা ইউজ করতে হবে তখন সূত্রটা দাঁড়াবে এরকম এ হচ্ছে মধ্যপ্রস্তচ্ছেদ ফর্মুলা এবার আলোচনা করব আমরা গড় প্রস্থচ্ছেদ দুই নম্বর গড় প্রস্থচ্ছেদ গড় প্রস্থচ্ছেদের জন্য একই রকম ভাবে আবার লিখলাম ভি মানে কাজের টোটাল যে পরিমাপটা মাটি কাটার বা মাটি ভরাটের পরিমাপটা ভি এ ইন্টু এল এরিয়া ইন্টু লেন্থ এ এরিয়াটাই এখন আমরা আবার বের করবো আগের এরিয়ার মতোই জাস্ট একটু পার্থক্য আছে এখানকার যে এরিয়াটা এই এরিয়াটাকে নাম দেব এ ওয়ান এখানকার যে এরিয়াটা এই এরিয়াটাকে নাম দেব এ টু তাহলে আগে যে ফর্মুলাটা লিখেছিলাম একই রকম এখানে একই রকম লিখব ডি এখানকার যেহেতু ডি ওয়ান এর জন্য ওয়ান প্লাস এস ডি ওয়ান স্কোয়ার যেহেতু এরিয়া ওয়ান এর জন্য ইউজ করছি এই জন্য এরকম লিখব টু হবে এখান থেকে দেখে দেখে বি ডি টু এস ডি টু স্কোয়ার এই দুটো আলাদা মানকে আমরা এখন যদি গড় করে নিই এ এম মানে হচ্ছে গড় এরিয়া মিন এরিয়া মিন বলতে এখানে গড় বোঝাচ্ছে তাহলে এ ওয়ান প্লাস এ টু যদি দুই দিয়ে ভাগ করি এখানকার যে গড় এরিয়া বের হবে সেই মানটা আমরা এখন এই জায়গায় ইউজ করব তাহলে এটা তখন হয়ে যাবে মিন মিন এরিয়া তো এরিয়ার জন্য এখানে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে এ ওয়ান প্লাস এ টু ভাগ টু ইন্টু এল এটাই হচ্ছে আমাদের কাজের আয়তন যেটা গড় প্রস্তুষে ব্যবহারের মাধ্যমে তো আমি আবারও বলছি ডি ওয়ান ডি টু যদি এখানকার গভীরতা যদি পার্থক্য হয় তখনকার এই কন্ডিশনগুলোর কিন্তু যদি ডি ওয়ান যদি সেম থাকে তাহলে আমাদের ফর্মুলা কিন্তু খুব বেশি কঠিন কিছু না আমরা শুধু এক এক জায়গায় ইউজ করব এবং লেন্থ দিয়ে গুণ করলে কাজ শেষ হয়ে যাবে এখন আলোচনা করব তিন নাম্বার প্রিজো ময়ডাল প্রিজো ময়ডাল তো প্রিজো ময়ডালের জন্য একই রকম ভি ইকুয়াল আমরা ফর্মুলাটা প্রিজো মডালের জন্য এল বাই থ্রি এ ওয়ান লাস্ট এ এন প্লাস প্ল এখানে সামেশন এখানে জোড় গুলো থাকবেশান বি জোট গুলো থাকবে এটা একটু আলোচনা করা দরকার এই এলটা হচ্ছে প্রত্যেকটা চেইনেজের মাপ যেমন রাস্তার কাজের ক্ষেত্রে সাধারণত একটা নির্দিষ্ট দূরত্ব পরপর করা হয় জরিপ কাজে তো যতটুকু একশো মিটার হইতে পারে তিরিশ মিটার হইতে পারে এটা জরিপ কাজে চেইনেজের মাপের উপর ডিপেন্ড করছে তো এল এর মানটা আমরা সেখান থেকে পাবো আর এ ওয়ান এ টু বা এ থ্রি বা এক্স ওয়াই জেড অনেকগুলো থাকতে পারে এখন সর্বশেষটাকে আমরা বলছি এ এন প্রথমটাকে বলছি এ ওয়ান এ ওয়ানটা হচ্ছে প্রথম যে প্রথম যে ডেপথের জন্য এখানকার ডি ওয়ানের জন্য যেটা পাবো সেটা হচ্ছে এ ওয়ান পরবর্তী ডি টু এর জন্য যেটা পাবো সেটা হবে এ টু এরপরে ডি থ্রি এর জন্য যেটা পাবো সেটা হচ্ছে এ থ্রি এভাবে করে সর্বশেষ পর্যন্ত এখন আমরা প্রিজ মডেল কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু প্রিজার্ভ মডেলটা ইউজ করতে পারবো যদি ডি ওয়ান নিরানব্বইটা পর্যন্ত আমরা ধরে নিলাম এই পর্যন্ত বেজট সংখ্যার জন্য আমরা ইউজ করতে পারব কিন্তু যদি আমরা ডি হান্ড্রেড হয়ে যায় গভীরতা যখন আমরা চেঞ্জ করতে করতে একশো তম পর্যন্ত পৌঁছে যায় তখন আমরা এই প্রিজম মডেলটাকে আমরা একশতমের জন্য ইউজ করবো না আমরা ঠিক তার আগেরটা পর্যন্ত ইউজ করব ডি নাইনটি নাইন দ্যাট মিনস বেজট সংখ্যাটা কাউন্ট করবো ঠিক একই রকম যদি আমি এখানে ধরে নিই যে ডি ফিফটি পর্যন্ত চলে গেলাম তাহলে ফিফটির জন্য ইউজ করব না করব তার আগেরটা পর্যন্ত ফর্টি নাইন তো এর মধ্যে যা আছে সবগুলোর মধ্যে যেমন এ ওয়ান হবে ডি ওয়ানের জন্য এ ওয়ান হবে ডি টু এর জন্য এ টু হবে ঠিক এইভাবে করে লাস্টের এইটা পর্যন্ত যাবে যেটা এটা হবে যদি এটা গিয়ে শেষ হয় তাহলে এটা হবে এ এন মানে লাস্ট নাম্বার যেটা এটা হবে এ এন তা আমরা এখানে ফর্মুলায় লিখলাম যে এ ওয়ান এ ওয়ান প্লাস এ তাহলে সর্বশেষটা এখানে আসবে এরপরে লিখলাম যে ফোর ইন্টু জোর সংখ্যাগুলোর জোর যে ক্ষেত্রফল এগুলোকে যোগ করব যোগ করব তাহলে জোরগুলো কি কি আছে এই ঊনপঞ্চাশের মাঝখানে যত জোর আছে সবগুলোকে নেব যেমন এ টু এ ফোর এ সিক্স এভাবে করে যত টুক পর্যন্ত আমাদের জোরগুলো থাকবে তা এখানে কাউন্ট করব প্লাস টু ইন্টু বি জোর বি কোনগুলো নেব সেটা হচ্ছে এ ওয়ান এ টু এর পরের থেকে যে এ থ্রি সে থ্রি ফাইভ সেভেন এভাবে করে যতটুকু পর্যন্ত যায় ঠিক তার আগ পর্যন্ত এটার আগ পর্যন্ত মানে ঊনপঞ্চাশের আগে যে বিজোড় থাকবে সেটা পর্যন্ত যেমন বিজোর হবে কি ডি ফর্টি সেভেন পর্যন্ত এ পর্যন্ত আমরা এখানকার বিজোটটা কাউন্ট করব তো এর মধ্যে যা হিসাব নিকাশ আছে এটা কমপ্লিট করার পরে এটা হচ্ছে পিরিজ মন্ডলের কাজ এখন যদি জোর হয় যদি জোর হয় তাহলে সেক্ষেত্রে আমরা তখন সর্বশেষ যে একটা অংশ থাকবে যেমন এখানে জোড়ের জন্য যদি ফিফটি ধরি তো এই ফিফটিটাকে আমরা আলাদা হিসাব করব এই আলাদা হিসাব করার জন্য তখন ফর্মুলা একটু চেঞ্জ হবে সেই ফর্মুলাটা আমরা আলোচনা করছি সেই ফর্মুলাটা তখন ফিফটি দ্যাট মিন্স সর্বশেষ যে জোট সংখ্যাটা হবে সর্বশেষ জোট সংখ্যার জন্য আমরা হিসাব করছি তখন হয়ে যাবে এল সিক্স A1 ওয়ান এ টু প্লাস ফোর এ এম এই এম থেকে পাবো সেটা হচ্ছে সর্বশেষ যে মাপটুকু থাকবে সর্বশেষ যে ফালিটা থাকবে সেই ফালির এ এম তখন এ এমটা নির্ধারণ নির্ণয় করার জন্য আমরা যে প্রথম যে পস্ত দিয়ে যে ফর্মুলা ইউজ করেছিলাম সে এম ওখান থেকে পাবো আর এ ওয়ান এটা হচ্ছে ধরলাম এটা পঞ্চাশতম তাহলে এখানকার যে ডি ওয়ান থাকবে এখান থেকে একটা ক্ষেত্র পাবো ঠিক তার আগে যে উনপঞ্চাশতম থাকবে সেখান থেকে একটা ক্ষেত্রফল পাব এই দুটা এখানে যোগ করবো আর এই ক্ষেত্রে আর এলটা হবে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশতম তে যে দূরত্ব সেই দূরত্বের মাপটা থাকবে তখন এই মাপটা এখান থেকে আলাদা একটা ভলিউম বের হবে তো প্রথম ভলিউম দ্বিতীয় ভলিউমটাকে যোগ করার পর আমরা টোটাল যে একটা আয়তন পাবো সেটা হচ্ছে মাটি কাটার পরিমাণ তো আজকের আলোচনাটা আমরা এখানেই শেষ করছি এটা ছিল শুধুমাত্র মাটি কাটার জন্য যে ফর্মুলাগুলো আমরা ইউজ করে থাকি সেই ফর্মুলাগুলোকে আমরা একটু ব্রিফ করলাম পরবর্তী ভিডিওগুলোতে আমরা এটার প্রত্যেকটার প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমরা দেখব তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আহ্বান করছি আল্লাহ হাফিজ